আম্মা এই শীত না শেষ হওয়া পর্যন্ত আমি কোনো কাজকাম করবার পারবো না। যাইগে ভাবি আমি আইসলাম মন্দিরে আমার শীতের পোশাকটা দেখাবার। দেখছে ভাবি কেমন হয়েছে আমার শীতের পোশাকটা? অনেক ফাইন ড্রেসটা, এইবারে নিউ কালেকশন। হাই হাই ভাবি, আপনি দিই সালা গাই দিছেন, আপনার সেই সুন্দর লাগতেছে। ভাবি তোমরা এগুলো কি গাই দিছো? কি গাই দিছে দেখাস না, নিউ কালেকশন। লাগো কি শীত পড়ছে। মুন্নি কই গেলা? আমার সাথে খাবার দাও। ওরে বাপ কি শীত পড়ছে। কি ব্যাপার মুন্নি, কি করো? এদিকে আসো, সাথে খাবার দাও। আসতাছি। আগুন ভয়ে শান্তি নাই। কি হয়েছে তোমার? আগুন ভয়েছিলাম। ডাক্তারকে কল। আমি দোকানে যাবো, সাথে খাবার দাও। কি খাবার দিব? আমি তো রান্ধি নাই। কে রান্ধো নাকি? আরে রান্না করলে পানি সুইতইব না। আমি এই শীতের মধ্যে পানি টানি সুইবার পারবো না। এই শীতের মধ্যে মেশ রান্না করো না। হ্যাঁ, সকালবেলায় এতগুলো বাজারে এনে দিলাম, আর জামাই যে খাইয়া দোকানে যাবো এটা তোমার জানা আছে না? দেখো তুমি যত কথাই কও, এই শীতের মধ্যে আমি পানি সুয়ে রান্না করতে পারবো না। তুমি যাও না, খাই যাও। দেখছে কি যন্ত্রণায় বললাম না? তুমি খাবার রেডি করলে নাকি তাই কও? আমি দোকানে যাবো, তাহলে খাই যাও না কও? ও বুঝছি। হুন বাবা, তোর মা তোর শীত ধরে না, তোর বউ গো যে শীত ধরে, এই শীতের তো সীমানা নাই। এক কাম কর বাবা, রাগারাগি করিস না, তুই দোকান থেকে কিছু খাইয়া তারপরে যা, আমি রান্না বাইরে দুপুরের মধ্যে ভাত পাঠাই দিতেছি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। যত সব মা, তুমি যেভাবে কাপড় চোপড় গায়ে রয়েছো, এরপরেও শীতে তোমার কোনো ধরে কষ্ট দেই? আম্মা আমার শীত লাগলে আমি কি করবো? আম্মা আমার চাদরটা ঠিক করে দেন একটু, চাদরটা পড়ে যেতেছে। আমি কোনো কাজ কাম করবার পারবো না। আমি তাই যেতেছি, শুয়ে তাই গে বিছানায়। আম্মা তো কথাটা খারাপ করে নাই, গেল কোনে? ও গেদি, তোমার শাশুড়ি কো? আম্মা তো বাইতে না। এমনি কথা চুটকা দেখো না, কি শীত এমনি করম না কি করম। হাই রে জোয়ান বললাম তো, এত শীত ধরে জোয়ান হয়েছে তাই কি শীত ধরে হবো না? আমি বুড়ো মানুষ দাস না, বাইতে যাই লাভ গাইতে থাকো গা শীত করে। এক না বাদ দিয়া তুমি ভালো করে খের পেছিয়ে হোক গা। আর ওই যে তোর শাশুড়ি কইস যে তোমার আব্বাই ছিল, যাইবেন ঠিক কইছে। আচ্ছা ঠিক আছে কমনি, তুমি কি বুঝবা শীতের জ্বালা? তুমি তো বুইরা হয়ে গেছো গা। খাইবো না খের পেছিয়ে দিয়ে থাকো গা। হ্যাঁ কাঁপবো না। আল্লাহ রে শীতের জ্বালা তুমি কি বুঝবা? নানা তো ঠিকই কইছে, খের আসলেই ওম, খের বিছায়া হইলে যে ওম ধরে, আর গাই দিয়া থাকলে না জানি কত ওম ধরব। খের ওম ধরে দেখে তো মুরগি ও খেরের মধ্যে বাচ্চা তোলা। বুদ্ধিটা ভালোই দিছে, আর মুরব্বি মাসের কথা তো ফালার নাগে না। নানার বুদ্ধি মতো কাজ করলে মনে হয় আমারও ভালোই হবো। ল্যাপেও আমার শীত মানতেছে না, যাই আমি খেয়ারে গাই দিয়ে থাকি গে, তাও শীতের থেকে বাঁচবো। সুরভি ভাবি এলে কি করছেন? আর কইেন না ভাই, যে শীত পড়ছে এলে খেয়ে ফেলছি সেই ও। কি শান্তি পাইতেছি জানেন না। এক কাম করেন ভাবি রে, টেহা দেহ দেয় কাপড় চুপুর কিনা দিয়ে না, আপনি আমাকে খের পে আসিয়া বহাই থাকবেন ভাবি, দেখবেন ওম ওমের চড়ে মনে করেন খেতে পালিশ কিচ্ছু লাগবো না। যাই গে ভাই। পাগল নাকি? এবার ওম থাকলে আমি এখন যাই।
ভাবি 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 কি করতেছেন এনে ভাবে আরে ভাবি আগুন তাপাইতাছি কিন্তু ভাবি আপনি কি পরে রইছেন ও ভাবি আর বলেন না সেই আরাম দিয়ে শীত পড়ছে এই খেয়ার খাইতে রয়েছি মনে করো আমার শীতে আর খুঁজে পাইতেছে না আমি এক কাম করেন ভাবি এই বয়ে ভাই আগুন তাপাবেন কে তার সাথে তুলে ছালা খাইতে থাকবেন সুন্দর করে অন্দরব সেই অন্দরব কি বলেন ভাবি ছালা গায়ে দিলে শীত কমে যাবো হা ভাবি তাহলে তো তাই করতইব এত কিছু গায়ে দিছি গার ভিতর মনে হয় কি যেন ঠাইসা ধরছে তার থেকে যদি ছালা গায়ে দিলে শীত কম লাগে ছালা গায়ে দেওয়াই তো ভালো আজকে আমি ছালা গায়ে দিমু ভাবি জায়গা ভাবি আমি আইসলাম মন্দিরে আমার শীতের পোশাকটা দেওয়াবার দেখছে ভাবি কেমন হয়েছে আমার শীতের পোশাকটা স্টাইল অনেক সুন্দর হয়েছে আপনি সালা পড়লে না জানি আমার কত সুন্দর একবার আনকমন ড্রেস আপনি সালা গাইতে তাড়াতাড়ি বাইরে পড়েন জায়গা ভাবি আচ্ছা ভাবি যান বুদ্ধিটা দিয়ে আমার অনেক খুব ভালো চলেন ঠিকই কইছে শীতও আমার কম লাগবো আর আনকমনও ড্রেস হইবে না জানি কত সুন্দর দেখাবে সালা পড়ি দিয়া সুন্দর দেখাচ্ছে যাক ভাবি একটা বুদ্ধি দিয়ে ফাইন করছে অনেক ফাইন ড্রেসটা এইবারে নিউ কালেকশন সুরভি ভাবি আর আমি উদ্বোধন করলাম জীবনে কেউ এগুলো চোখে দেখছে নাকি না সেই মানাইছে মনে হয় আমার যাই ভাবির গিয়ে ড্রেসটা দেখে আসি কেমন হয়েছে বলবেন কিন্তু এই ছালা পরে ঘুরলে তোমার মানুষ পাগল করবো না ও এবার আমি বুঝতে পারছি নিউ কালেকশনের শীতের পোশাক পরছি তো তাই তোমার হিংসা হয় না দেখো দাদা এই বছরের শ্রেষ্ঠ শীতের পোশাক হচ্ছে এইটা দেখো তো আর 2-5 গ্রামে ঘুরে দেখো এরকম পোশাক দেখছো নাকি কাউরে পড়তে না এরকম দেখি নাই কেউ রে তোমার মতো দেখি নাই মাথাটা মনে হয় এবার গেছে তোমার বুঝছো দেখো দাদা বেশি কথা বলতাছো যাও তুমি তোমার কাজে যাও যামই তো আমার কামে তুমি তোমার কামে যাও এই ছালা বেরে ঘুরনের সময় আছে নাকি আমি মানুষ পাগল করবো না খালার বইরার ঘরে বইরা আমি মনে হয় বুঝি না আমি তো জানি আমার অনেক সুন্দর লাগতেছে নিউ কালেকশন বুঝবা না বুইরা হইছে বাতা শীত আমার কাছে আসবা না শালা এবার পড়ছি শীত পারলে আর হাই হাই ভাবি আপনি দিয়ে শালা গাই দিছেন আপনার সেই সুন্দর লাগতেছে একবার আনকমন ড্রেস বুদ্ধিটা ভালো দিছি না ভাবি ঠিকই বলছেন আমিও জানি যে আমার শালা পড়াতে আরো সুন্দর লাগে এমনিও আমি সুন্দর আর এটা পড়াতে আমার সৌন্দর্য বেশি হয়েছে শীত কমছে না ভাবি শীত তো এখন আমার কাছে আসতেই ভয় পায় তো আর কোনোদিনও শীত ধরবো না শালা গাইতে থাকবেন দেখেন আমি খেয়াল গাইতে রয়েছি সেও ভাবি এইটা তো আমাদের নিউ কালেকশন হয়েছে এইবার দেখবেন আমাদের তো দেখা দেখি আবার মানুষ না গাই দেয় তা দিব না পাবো কেন মন যাই আমরা এলাকাতে নিউ কালেকশন দেখে এই গে ঠিকই বলছেন দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে ভাবি তাহলে চলেন হ্যাঁ চলেন যাই নিউ কালেকশন তো না দেখলে কি হবো ঠিকই বলছেন যাই ভাবি দেখছে নিউ কালেকশন পরছি এমনি কারণ পাগল করবো নিজের তো সহ্য হইতেছে না তোর যদি সহ্য না হয় তুই একটা বানিয়ে গাই দেগা ভাবি
ওর তো হচ্ছে পলিসি, আমি বুঝতে পারছি। এগুলো আমাকে গাত থেকে খুলে রাখবো, পরে ও পড়বো, বুঝছো? আমি তো তোমার মতো জঙ্গলি হয়েছি, বুঝো নাই যে এগুলা গাই দিব না? তুই আম কি করবি আর, এনে পোশাক তার পাবি না, এনে গা জঙ্গলি কেটেছ। বৌমা, তোমার দোকান ভাত আনো নাকি? আব্বা, এই শীতের মধ্যে রান্না বাড়ি করা আনো না, আর তার ভাই কে রান্না ধরে না। বৌমা, তুমি এগুলো কি গাই দিছো? চাচা, এগুলো হচ্ছে আমাদের এবারে শীতের নিউ কালেকশন। তুমি তো পাগল হইছ, আমার ছেলে বড় পাগল বানাইছো তুমি। দাও বাজাও। জান ঠিকই কইছ আব্বা, নিউ কালেকশন। তুমি বড় পাগল হইছ, এগুলো বসে গায়ে দেবা সেগুলো। আব্বা, যে শীত পড়ছে এগুলা গায়ে না দিয়ে কি করব? আর গায়ে দেওয়া তো ভালোই উপকার হয়েছে, ও মাসে সেই রকম। আচ্ছা গায়ে তো ভালো করছো, আমার ভাত দাও, আমি তোমার ভাতে যাবো। আব্বা, রান্না বাড়ির মধ্যে তো আমরা যাই নাই, আম্মা গেছে। আব্বা, আপনি আম্মার কাছেই যান। আব্বা, কি পাগল বললাম আমি? ভাবি, আম্মা দেহার আগে এগুলো খুলো, তুমি যাও। তোর তো হিংসা হইতাছে, এমনি কা কইতাছিস আমি খুলা আরম না? তোর যদি হিংসা হয় তুইও খেয়ে দে, একটা বানাই নিবে। এই না, দেই কা আবার হিংসা হইব? তোমারে না পুরো একবার জঙ্গলি রানীর মতো দেখা যাইতাছে। আমার আবার কই খের গায় দিতে? হ্যাঁ, আমার তো ঠেকা পড়েছে যে আমি খের গায় দিব। শুনো, এখনো সময় আছে, আম্মা দেহার আগে এই বেশ খুলো গিয়া যাও। নিজেরে যে দেহা গেতাছে খেতা পাগল না গাল, হেডা কব না। নিউ কালেকশন পড়ছি দেখা হিংসায় জই লাগেতাছে। আমার কি করবা কও? আমি কি পোলার বউ শিখাই দেই যে তোর লেপ কম্বল গায়ে দিয়ে খের পেছে গুরগা? শুনো, যাও বা তা তৈছে, আমি বাদ দিতেছি, তুমি বাস নিয়ে দোকানে পোলার দিয়া হোগা। আর পোলার বউ আমি বুঝাই কইতাছি। আচ্ছা তুমি তাই করো, আমি হাত মুখ ধুয়ে আসি। পোলার বউ নিয়ে আসলে আমার মুশকিল হয়ে গেল বা না, এইভাবে ভালো কথা তো কাম হবো না। কবে এমন একটা ব্যবস্থা নিয়ে রাখবো যাতে করে ওরা এই খেতা কম্বল ছাইড়া দেয়। আজকে তাই করবো। কষ্ট করুক, এরা তো আর আমি শাশুড়ির জীবনে চামো না। এই কারণে কইছিলাম কি বৌমা, আমি না সুন্দর করে টুকা কবিরাজ বাড়ি থেকে পানি পরে নিয়ে এসেছি। কবিরাজ কইছে যে আমাদের পোলার বৌরা তোমরা যদি একটু পানিটা বাড়াইলে মনে হয় পায়ে নাকতো। আম্মা, তুই আমু মানে এখনই চাইতাছি, বাতাসের বেগে যাবো আবার জ্বরের বেগে আমু। আপনি দাঁড়ান। আচ্ছা আম্মা গেলাম। আচ্ছা যাও, আমি তাড়াতাড়ি যাও। এইবার বুঝবা বাসা ধন, শিক্ষা দিতে আমার কত ক্ষণ। আহ বাবা, আমি আবার কি করবো কও? এটা হলো কবিরাজের নিয়ম, আমার যে নিয়মে শিখাই দিছে আমি তো সেই নিয়মেই তোমাকে চিকিৎসাটা করবো কও। ও কবিরাজ কইছে? আমার মা বেশি না, 2 মিনিট মা, 2 মিনিট তো গোসল করতেও সময় লাগে না। হ মা, বড় মা।
এবার তোমার পালা। আরে আমার পোলার বউকে শীতে ধরবো এই আমি বাইসে থাকতে, এর আমি জীবন ওমার দিব না তো। এক কবিরাজের কাম না হয় আমি সাত কবিরাজ দেখবো, চেষ্টা তারপরে টুটি করবো না আমি। দেখছো ভাবি আম্মা আঙ্গরে নিয়ে কতটা ভাবে। ভাববো না, দশটা না পাঁচটা না, আমার দুইটা মাত্র পোলা, আমি বাইসে থাকতে আমার পোলার বউরা কষ্ট করবো এরা তার কোনদিন চাবো না। থাকো বৌমা তোমরা থাকো, বেশি না দুইটা মিনিট থাকলেই তোমাকে মনে কর শীত টিত সব যাব গা। আম্মা শীত নারো দেই পারতাছে। আই মা কি পাইছস, তোরা যে এখানে বেশ পোশাক কিনা থাকোস, শীত আরো বাড়ির ভিতরে উকায় আহে। আম্মা দুই মিনিট জায়গা না বিশ মিনিট হয়ে গেল গা। বিশ মিনিট, বিশ মিনিট কে তবে এইভাবে দরকার করে এই শীতে বিশ দিন রাখুন কি বলছস? তোকে আমি কবিরাজ দে চিকিৎসা করবার দিকে খাড়া করাইছি, তোর বললো সব চিকিৎসা করবার দিকে খাড়া করাইছি, ক এইভাবে আর খেত কম বেঁচে এদার থাকবি না সংসারে কাজ কাম করবি কোনটা ক? আম্মা আপনি যা কইতাছেন তাই হইব, আর খেত কম্বল বালিশ পেছে থাকবো না শরীরে। সত্যি করে কইতেছিস তো? এই শিক্ষায় যদি না হয় তাহলে এক কাম করি আমি ফিরিস থেকে না দুই বোতল বড় দিয়ে দিই। আমরা দুটো পায়ে ধরে কই আম্মা এই কাম কইরেন না, জিদ খেলে কেন তো মরে যাব। আম্মা আমরা এখন থেকে সব কাম করো, খেতা বালিশ নিয়ে আর ঘুরব না। মন থাকবো তো আম্মা, তাহলে দুজনে কো আজকে থেকে খেতা কম্বল থাক দূরে, আজকে থেকে খেতা কম্বল থাক দূরে, সংসার থাক আগে, সংসার থাক আগে, মন থাকবো তো।